প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। রোগীকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চেক আপ করে দ্রুত তার অপারেশন করা হয়েছে। তবে অপারেশন করার সময় ডাক্তারদের অবস্থা আর স্বাভাবিক থাকেনি। বর্তমানে এটি একটি অদ্ভুত ঘটনা হিসেবে নেট দুনিয়ায় আলোচিত হচ্ছে। বিবিসি জানিয়েছে, লিথুনিয়ার এক ব্যক্তির পেট থেকে 1 কিলোগ্রামেরও বেশি নখ, স্ক্রু, নাট এবং ছুরি বের করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, চিকিৎসকেরা অপারেশনের মাধ্যমে এসব জিনিস তার পেট থেকে বের করে এনেছেন। নাম গোপন রাখা ওই রোগীকে বান্টিক সাগরের উপকূলের ক্লাইপেডা ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় এবং সেখানে তার অপারেশন হয়। স্থানীয় সংবাদ মাধ্যম এলআরটির এক প্রতিবেদনে স্ক্রু, নাট ও ছুরি দিয়ে ভর্তি একটি সার্জিক্যাল ট্রের ছবি প্রকাশ করা হয়েছে। 3 ঘন্টার জরুরি অপারেশন শেষে ওই ব্যক্তির পেট থেকে এসব জিনিস বের করে আনেন চিকিৎসকেরা। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এলআরটি জানিয়েছে, অপারেশন করে বের করা কিছু জিনিস 10 সেন্টিমিটার অর্থাৎ 4 ইঞ্চি লম্বা ছিল। সার্জন সারুনাস দাইলিদেনাস এ ঘটনাকে ব্যতিক্রমী কেস বলে উল্লেখ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, 1 মাস ধরে মদ খাওয়া ছেড়ে এ ধরনের জিনিস খাওয়া শুরু করেন ওই ব্যক্তি। কেইউএইচ এর হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের পর তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।